সাম্প্রতিক সময়ে নাস্তিক মুরতাদ কাফের মুশরিক ইসলাম বিদ্বেষী শক্তি তারা ইতিহাসের শ্রেষ্ঠ মানব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তিনার স্ত্রী উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনাদের ব্যাপারে যে সমস্ত প্রশ্ন তারা উত্থাপিত করে সে বিষয় নিয়ে আজকে আমরা কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা করব আমি আশা করব আপনারা প্রত্যেকই খুব মনোযোগ সহকারে আলোচনাটি শুনবেন তার কারণ হচ্ছে এই যে রিসেন্টলি যে আন্দোলন হচ্ছে আমরা জুমাবারে আন্দোলন করলাম এর আগেও করেছি ভারতে নূপুর শর্মা নবীন জিন্দাল সহকারে কিছু কুলাঙ্গার রাসূলের পার্সোনাল লাইফ নিয়ে প্রশ্ন তুলেছে এবং চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছে যে কেন মুসলমানদের নবী ছোট্ট আয়েশাকে 6 বছর বয়সে বিয়ে করলেন এই প্রশ্নগুলো যখন উত্থাপিত হয় তখন দেখা যায় কিছু মুসলমান নামধারী মানুষও জ্ঞানের স্বল্পতার কারণে অনেক সময় বুঝে উঠতে পারে না অনেক সময় শয়তান তার মনের মধ্যে ধোঁকা দিয়ে ফেলে যে রাসূল 6 বছরের মেয়েকে বিয়ে করেছে নবী এজন্য কিছু না বলি কিন্তু কাজটা হয়তো ঠিক করে নাই বা ব্যাপারটা কেমন মনে হয় এই ধোঁকা অনেক সময় শয়তান দিয়ে দেয় যদি পরিপূর্ণ জ্ঞান আপনার মাঝে থাকে তাহলে কিন্তু এই ধোঁকা দেওয়ার কোনো সুযোগ শয়তান পাবে না এজন্য আজকের এই আলোচনা খুব মনোযোগ সহকারে শুনবেন যেন শয়তান কখনো আপনার জ্ঞানের স্বল্পতার এই সুযোগকে কাজে লাগিয়ে আপনাকে ঈমানহারা করতে না পারে প্রথমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আমাদের জেনে রাখা উচিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন যিনার চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ তাআলা স্বয়ং রাসূলের চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন আপনি চিন্তা করতে পারেন ক্যান ইউ ইমাজিন দ্যাট এটা কত বড় বিষয় অনেক সময় বিভিন্ন কাজে আপনার আমার চারিত্রিক সনদপত্রের দরকার হয় চরিত্রের সার্টিফিকেটের দরকার হয় ক্যারেক্টার সার্টিফিকেট দরকার হয় আমাদের সার্টিফিকেটগুলো কে দেয় আমাদের সার্টিফিকেটগুলো দেয় হচ্ছে চেয়ারম্যান মেম্বার এমন সমস্ত লোক যাদের নিজেদেরই চরিত্র ঠিক নাই কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ও নবী আপনাকে আমি এমন মহান চরিত্র দান করেছি আযীম চরিত্র দান করেছি আযীম মানে মহান আযীম মানে সুমহান এই রকমের মহান চরিত্র আল্লাহ তাআলা তার নবীকে দান করেছেন দুনিয়ার কোন মানুষ রাসূলের চরিত্র নিয়ে কটাক্ষ করতে পারে না সুবহানাল্লাহ এবার আসুন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকাকে কেন 6 বছর বয়সে বিয়ে করলেন কি জন্য বিয়ে করলেন তিনি কি নারী লোভী ছিলেন নাউযুবিল্লাহ তারা প্রশ্ন তোলে যে মুসলমানদের নবী মুহাম্মদ ছিল নারী লোভী আমরা প্রত্যেকটা প্রশ্ন আজকে খণ্ডন করব ইনশাআল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী কে ছিল খাদিজা খাদিজা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী ছিল খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে যখন বিশ্বনবীর বিয়ে হয় এজ ডিফারেন্সটা চিন্তা করবেন তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা অলরেডি 40 পেরিয়েছে এমন একজন মহিলা এবং পূর্বে অনেক স্বামী গত হয়েছে বিধবা নারী 40 পেরিয়েছে আর রাসূল তখন
25 বছরের দুরন্ত টগবগ একজন যুবক আর আমরা সবাই জানি 25 হচ্ছে যৌবনের মধ্যে আরেক যৌবন আপনার যৌবন যদি 40 50 বছর যাবত স্টে করে তাহলে ওই যৌবনের মধ্যে যৌবনের মোক্ষম সময় হচ্ছে 25 25 বছর বয়সে যুবকদের আকর্ষণ নারীদের প্রতি বেশি থাকে আল্লাহর হাবিব যদি নারী লোভী হতেন কোনদিনও 25 বছর বয়সে তিনি 40 বছরের আরেক বিধবা নারীকে বিয়ে করতেন না বরং তিনি তো তখন 15 16 বছর বয়সের কাউকে খুঁজে নিতেন ঠিক না তিনি এটা করেন নাই 25 বছর বয়সে তিনি 40 বছরের একজন নারীকে বিয়ে করেছেন উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা এবার লক্ষ্য করুন 25 বছর বয়সে বিয়ে হলো বিশ্বনবী এবং মা খাদিজার সংসার জীবন একসাথে চলতে থাকলো 25 বছর এরপরে মা খাদিজা ইন্তেকাল করলেন তো রাসূল এবং খাদিজার সংসার জীবনও 25 বছর খাদিজা যখন ইন্তেকাল করলেন রাসূলের বয়স তখন গিয়ে দাঁড়িয়েছে 50 খাদিজা ইন্তেকাল করেছে তখন রাসূলের বয়স 50 এবার এই দীর্ঘ 25 বছরে মা খাদিজা ছাড়া আর একটা বিয়ে রাসূল করেন নাই সুবহানাল্লাহ একটা বিয়ে করেন নাই চিন্তা করতে পারেন রাসূল যদি নারীর প্রতি এত দুর্বল হতেন তাহলে তো এই 25 বছরে আরো দুই চারটা বিয়ে তিনি করতে পারতেন কোনো বাধা তো ছিল না কিন্তু করেন নাই আমার ভাইরা মক্কার মুশরিকরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নানা সময় নানান রকমের ব্লেম তারা দিতেন কখনো বলতেন পাগল কখনো বলতেন গণক কখনো বলতেন জাদুকর কখনো বলতেন কবি যখন কাফেররা আল্লাহর হাবিবকে গণক বলা শুরু করলো রব্বুল আলামিন প্রতিবাদ করে দিলেন ওয়ালা বিকাউলি কাহিন আমার নবী গণক নয় যখন কাফেররা বিশ্বনবীকে কবি বলা শুরু করলো আল্লাহ রব্বুল আলামিন আবার প্রতিবাদ করে দিলেন ওয়ালা বিকাউলি শায়ের আমার নবী কবি নয় এই রকমের পাগল গণক জাদুকর কবি সাহিত্যিক নানান রকম ব্লেম কাফের মুশরিকরা আল্লাহর হাবিবকে দিয়েছিল কিন্তু ওই যুগেও চারিত্রিক কোন সমস্যা আছে মুহাম্মাদের এই কথা ওই যুগের কোন কাফের কখনো বলে নাই আল্লাহর হাবিবের চরিত্রে যদি কোনো সমস্যা থাকত তিনি যদি নারী লোভী হতেন তাহলে এই দোষারোপ কাফেররা সবার আগে করত কিন্তু করে নাই কারণ প্রকৃতপক্ষে রাসূলের চরিত্র সর্বোত্তম চরিত্র ছিল দুনিয়ার কোন নবীর চরিত্রে কোনো দোষ ছিল না সুবহানাল্লাহ কোন নবীর চরিত্রে ছিল না নবীরা ছিল মাসুম আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করেছেন দেখেন 1500 বছর পূর্বের ওই খারাপ সমাজ যে সমাজে চুরি ছিল বৈধ পেশা ডাকাতি ছিল বৈধ পেশা হত্যা বৈধ কাজ ধর্ষণ বৈধ ব্যাপার এগুলো করে আবার মুখ ফুলিয়ে মানুষ গর্ব করে বলতো ওই যুগের মানুষেরা রাসূলকে তারা নিকনেম দিয়েছিল ডাক নাম দিয়েছিল আল আমিন আস-সাদিক সত্যবাদী বিশ্বস্ত উত্তম চরিত্রের নমুনা ছিলেন তিনি ওই খারাপ মানুষগুলো তাকে ভালো বলেছিল চারিত্রিক দিক দিয়ে একটা ব্যাপার হচ্ছে ভালো মানুষেরা ভালো বলে ভালো মানুষ তো সবাইকেই ভালো বলে দ্যাটস নট এ বিগ ইস্যু কিন্তু খারাপ মানুষ যদি কাউকে ভালো বলে তাহলে বুঝতে হবে এটা যে আসলেই ভালো তাতে কোনো সন্দেহ নাই এবার দেখুন ওই যুগের মানুষেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে কোন রকমের ব্লেম তারা দিতে পারেনি
আম্মা জান্নাহ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা সহিহ মুসলিমের 3371 নম্বর হাদিস আন আয়েশা তাকালাত তাযাওয়াজানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনা বিনতু সিত্তি সিনিন ওয়া বানি ওয়া বানাবি ওয়া আনা বিনতু তিসাই সিনিন উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা বলেন সহিহ মুসলিমের হাদিস আল্লাহর হাবিব যখন আমাকে বিয়ে করেছেন তখন আমার বয়স ছিল 6 বছর এখন এবং তিনি যখন আমাকে ঘরে তুলেছেন তখন তার আমার বয়স হয়ে গিয়েছিল 9 বছর অর্থাৎ 6 বছরে বিয়ে করেছেন 9 বছরে ঘরে তুলেছেন এবং এই বিয়েটা কিভাবে হয়েছে এখানে একটা চমৎকার সুন্দর মজার ব্যাপার দেখুন আরেকটা ব্যাপার লক্ষ্য রাখবেন আল্লাহর হাবিব যদি প্রকৃত পক্ষে নারী লোভী হয় তাহলে কোনদিন 6 বছরের ছোট আয়েশাকে তিনি বিয়ে করতেন না বরং তিনি তো 16 থেকে 18 বছরের কোন যুবতীকে বিয়ে করতেন বুঝতেছেন কথা তিনি 6 বছরের কোন ছোট মেয়ে কি কেন বিয়ে করবেন তিনি যদি নারী লোভী হন তিনার তো বিয়ে করার দরকার ছিল 16 থেকে 18 বছরের কাউকে তিনি তো করেন নাই এখন প্রশ্ন হতে পারে বুঝলাম যে আপনাদের নবী নারী লোভী ছিলেন না কিন্তু 6 বছরের আয়েশাকে কেন বিয়ে করলেন কেন বিয়ে করলেন জানেন কারণ এটা তৎকালীন আরব সমাজের ট্র্যাডিশন ছিল অল্প বয়সে বিয়ে হওয়া এটা তৎকালীন আরব সমাজের ট্র্যাডিশন ছিল এতে কোনো বিধিনিষেধ বাধা বিপত্তি ছিল না আর এখনো পর্যন্ত ইসলাম এক্সাক্ট বিয়ের বয়স নির্ধারণ করে দেয় নাই যে এই বয়সেই করতে হবে এর আগে করলে হবে না এখনো পর্যন্ত ইসলাম এখানে উদার মনে রাখবেন ইসলাম বিয়েকে করেছে সহজ জিনাকে করেছে কঠিন আর বর্তমান সমাজ ব্যবস্থা বিয়েকে করেছে কঠিন জিনাকে করে দিয়েছে সহজ তৎকালীন সমাজে এই 6 বছর 5 বছর 7 বছর বিয়ে হয়ে যেত তৎকালীন সমাজের কথা বলে কি লাভ আমার নিজের নানির বিয়ে হয়েছে পর্যন্ত 7 বছর বয়স ঘর করা শুরু করছে আরো কিছুদিন পরে বিয়ে তো হয়ে গেছে 7 বছর আজ থেকে 20 25 30 এই 20 থেকে 30 বছর আগে আপনি বর্তমান সমাজ ব্যবস্থার দিকে তাকান আপনি লক্ষ্য করবেন তখনও কিন্তু বিয়ে যা হতো আর্লি ম্যারেজ অর্থাৎ আপনার বড় মা দাদি পরদাদি বা নানি যারা বেঁচে আছে জিজ্ঞেস করবেন বিয়ে হয়েছিল কয় বছর বয়সে দেখবেন অধিকাংশই 6 7 8 9 10 11 12 বছরের মধ্যে বিয়ে কমপ্লিট 15 বছরের পরে 16 বছরের পরে যদি কারো বিয়ে না হতো তখন তার নামে বিভিন্ন কানা ঘোষা শুরু হয়ে যেত যে তার পদে কোনো দোষ আছে বিয়ে হয় না এখন যেরকম আগে বিয়ে হয়ে গেলে কানা ঘোষা শুরু হয়ে যায় তখন পরে বিয়ে হয়ে গেলে কানা ঘোষা শুরু হয়ে যেত যে তার পদে কোনো সমস্যা আছে যার কারণে বিয়ে হচ্ছে না আজ থেকে 20 25 30 বছর আগে যদি এই অবস্থা হয় তাহলে 1500 বছর আগে আরব সমাজের অবস্থা কেমন ছিল চিন্তা করেন 6 বছর বয়সে আল্লাহর হাবিব মা আয়েশাকে বিয়ে করেছেন 9 বছর বয়সে যখন তিনি ফিজিক্যালি স্ট্রং হয়েছেন যখন তার পিরিয়ড শুরু হয়েছে তখন থেকে মা আয়েশা সিদ্দিকা রাসূলের সঙ্গে ঘর করা শুরু করেছেন এখানে আরেকটা মজার ব্যাপার দেখেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকালের পরে বিশ্বনবীকে বিয়ের প্রস্তাব নিয়ে বীর বিশ্বনবীর কাছে আরেক মহিলা আসলেন মুসনাদে আহমদে এসেছে লাম্মা তুফিয়াত খাদিজা ক্বালাত খাওলাহ বিনতে হাকিম ইমরাতু উসমান বিন মাদউন ইয়া রাসূলুল্লাহ আলা তুজাউইজু খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকালের পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খাওলাহ বিনতে হাকিম নামক এক মহিলা আসলেন এই খাওলাহ বিনতে হাকিম ছিল ওসমান বিন মাজউনের স্ত্রী
এসে বললেন ইয়া রাসূলুল্লাহ লা তুযাওয়াজু আপনি কি বিয়ে করবেন না আমার কাছে দুটো ভালো সম্বন্ধ রয়েছে আল্লাহর হাবিব বললেন তুমি কি মধ্যখানে ঘটকালি করছো নাকি তুমি কি প্রস্তাব নিয়ে আসছো ওই খাওলাহ বিনতে হাকিম বলল ইয়া রাসূলুল্লাহ জি আমি ঘটকালি করছি আল্লাহর হাবিব বললেন কোন দুজনের ব্যাপারে তুমি প্রস্তাব নিয়ে আসছো খাওলাহ বিনতে হাকিম বলেন প্রথম জন হচ্ছে আপনার প্রিয় বন্ধু আবু বকরের কন্যা আয়েশা আর আরেকজন হচ্ছে সাউদা বিনতে জামা এর মধ্যে একজন বিবাহিত আরেকজন অবিবাহিত এর মধ্যে আপনি কাকে বিয়ে করবেন বাছাই করেন আল্লাহর হাবিব বললেন আমার কোনো আপত্তি নাই তুমি দেখো কোনটা ভালো হয় খাওলাহ বিনতে হাকিম সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে চলে গেলেন যাওয়ার পরে বললেন ও আবু বকর তোমার মেয়ে আয়েশার জন্য আমি একটা উত্তম প্রস্তাব নিয়ে এসেছি সেই উত্তম প্রস্তাব হচ্ছে বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গে তুমি তোমার মেয়ে আয়েশাকে বিয়ে দিয়ে দাও আবু বকর বলল আচ্ছা একটু ভেবে দেখতে হবে তার কারণ অলরেডি তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কন্যা আয়েশার জন্য আরেক পক্ষ বিয়ের প্রস্তাব আগে দিয়ে রেখেছে সেটাকে সেটা হচ্ছে মুতাইম বিন নাদি তিনার ছেলের জন্য জুবায়েরের জন্য বিয়ের প্রস্তাব দিয়ে রেখেছে আবু বকর বললেন তোমার প্রস্তাবনাটা অত্যন্ত চমৎকার তবে আমার সাথে জাগে মুতাইম বিন নাদির একটু কথা হয়েছে তাকে কথা না বলে তো আমি তোমাকে এক্স্যাক্টলি কিছু বলতে পারছি না আমাকে একটু সময় দাও আবু বকর সিদ্দিক চলে গেলেন মুতাইম বিন নাদির বাড়িতে যাওয়ার পরে বললেন ও মুতাইম বিন নাদি তুমি তো আমার মেয়ে আয়েশার জন্য তোমার ছেলে জুবায়েরকে বিয়ের জন্য প্রস্তাব দিয়েছিলে এখন আমার মেয়ে আয়েশার জন্য আরেকটা প্রস্তাব এসেছে এখন তুমি তোমার সাথে কথা না বলে আমি তো কিছু জানাতে পারি নাই তার কারণ তোমার সাথে কথা না বলে যদি কিছু জানাই তাহলে এটা আমার জবানের বরখেলাফ হয়ে যাবে এখন তুমি আমাকে কনফার্মেশন দাও আমি কি করব যদি তুমি বিয়ে করাও তাহলে তুমি করাবা আর যদি না করাও তাহলে অন্যদিকে দেখব মুতাইম বিন নাদির স্ত্রী তখন সেখানে বসা ছিল আর মুতাইম পরিবার আদি পরিবার তখনও তারা ইসলাম গ্রহণ করে নাই তখনও তারা ছিল ইসলামের বাহিরে মুতাইম বিন নাদির স্ত্রী বলল তুমিও মুসলমান তোমার মেয়ে আয়েশাও মুসলমান আমার ছেলে জুবায়েরকে যদি তোমাদের মেয়ের সাথে বিয়ে দেই তাহলে আমার ছেলেটাও হয়তো অতি তাড়াতাড়ি ধর্ম ত্যাগ করে ফেলবে তখন তারা মুসলমান হন নাই পরে এক সময় মুসলমান হয়েছিল কিন্তু তখনও মুসলমান হন নাই যার ফলে জুবায়েরের মা চিন্তা করেছে যে জুবায়েরকে যদি আয়েশার সাথে বিয়ে দেই তাহলে তো জুবায়ের মুসলমান হয়ে যেতে পারে যেহেতু আবু বকর মুসলমান আয়েশাও মুসলমান মুতাইম বিন নাদির স্ত্রী বলল না তুমি অন্য জায়গায় বিয়ে দাও আমরা এখন বিয়েতে আগ্রহী না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খুশি মনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আমার মেয়ে আয়েশাকে আপনার কাছে বিয়ে দিতে প্রস্তুত সুবহানাল্লাহ এখন আমি আমার মেয়ে আয়েশাকে আপনার কাছে বিয়ে দিতে প্রস্তুত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বিয়ে করলেন এবার দেখেন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে রাসূলের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব যাওয়ার পূর্বে মুতাইম বিন আদির ছেলে জুবায়েরের জন্য বিয়ের প্রস্তাব আয়েশার কাছে এসেছিল ওই প্রস্তাব আসা কি এটা প্রমাণ করে না যে তৎকালীন সময়ে ছয় বছর পাঁচ বছর সাত বছর বয়সে বিয়ে হওয়াটা একটা কমন ব্যাপার ছিল এটা এমন না যে রাসূলই প্রথম করেছেন না তৎকালীন টোটাল সমাজ ব্যবস্থা সোশ্যাল সিচুয়েশন এরকমই ছিল
এরপরেও আপনারা রাসূলকে দোষারোপ করবেন না রাসূলকে দোষারোপ করার মতো বিন্দুমাত্র জায়গাও বাকি নাই কারণ যার চরিত্রের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ তাআলা দিয়েছেন আমাদের সমাজ আমাদের সমাজের সব মানুষ না আবার সুশীল কিছু মানুষ আছে তো তো আমাদের সমাজের সুশীল সমাজ যারা দাবিদার ওই সুশীল সমাজের কুশীল বাবুদের কাছে আমার প্রশ্ন রাসূল কেন 6 বছরের মেয়ে আয়েশাকে বিয়ে করেছে এজন্য আপনাদের এত প্রশ্ন উত্থাপিত হয় আর আপনাদের গুরু হুমায়ুন আহমদ যখন নিজের হাটুর বয়সী মেয়ে তাও আবার নিজের আপন মেয়ের বান্ধবী শাওনকে বিয়ে করেছে তখন তো আপনাদের কোনো কথা নাই তখন আপনাদের কোনো কথা থাকে না সব কথা শুধু রাসূলের ব্যাপারে এবার আসুন আপনাদেরকে আমি ইন্টারনেট থেকে এমন কিছু ব্যক্তিবর্গ এবং তাদের বিবাহের ইতিহাস দেখাবো আমাদের সুশীল সমাজের কুশীল মানুষেরা এবং নাস্তিক মুরতাদ কাফের মুশরিকেরা যাদেরকে অন্ধভাবে বিশ্বাস করে তাদের কিছু চিত্র এবার দেখেন অল্প বয়সে বিয়ের চিত্র ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সে তো হিন্দু বলেন শিক্ষিত বলেন মুসলিম বলেন মোটামুটি সবার কাছে জ্ঞানের দিক দিয়ে গ্রহণযোগ্য ব্যক্তি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যখন বিয়ে করে তখন তার স্ত্রীর বয়স ছিল 8 বছর রবীন্দ্রনাথ ঠাকুর সে তো আপনাদের গুরু ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর যখন বিয়ে করে তখন তার স্ত্রীর বয়স ছিল 11 বছর বঙ্কিমচন্দ্র যখন বিয়ে করে তখন তার স্ত্রীর বয়স ছিল 5 বছর দেবেন্দ্রনাথ ঠাকুর যখন বিয়ে করে তখন তার স্ত্রীর বয়স ছিল 6 বছর শিবনাথ শাস্ত্রী যখন বিয়ে করে স্ত্রীর বয়স ছিল 10 বছর রাজনারায়ণ বসু যখন বিয়ে করে স্ত্রীর বয়স ছিল 11 বছর যতীন্দ্রনাথ ঠাকুর যখন বিয়ে করে স্ত্রীর বয়স ছিল 8 বছর সত্যেন্দ্রনাথ ঠাকুর যখন বিয়ে করে স্ত্রীর বয়স ছিল 7 বছর রাজা ডেনিস সে যখন বিয়ে করে তখন স্ত্রীর বয়স ছিল 10 বছর এই ব্যাপারে তো আপনাদের কোনো প্রশ্ন আসে না পরিশেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি যখন বিয়ে করেন তখন তার বয়স ছিল মাত্র 13 বছর আর ফজিল বঙ্গমাতা ফজিলাতুন নিসা তার বয়স ছিল মাত্র 3 বছর আপনি বলবেন 3 বছরে বিয়ে কিভাবে হয় হ্যাঁ ইসলাম অনুযায়ী হয়ে যাবে আদু ইসলাম এক্সাক্ট বিয়ের বয়সটা বের করে দেয় নাই যেই বয়সেই করতে হবে যার ফলে ছেলের বয়স যদি 1 মাস হয় মেয়ের বয়স যদি 10 দিন হয় ছেলে মেয়ের পক্ষ থেকে পিতামাতা যদি ইজাব কবুলের মাধ্যমে বিয়ে করিয়ে দেয় বিয়ে হয়ে যাবে বঙ্গবন্ধুর বয়স যখন 13 ফজিলাতুন নিসার বয়স বঙ্গমাতা ফজিলাতুন নিসার বয়স যখন মাত্র 3 তখনই দুই পরিবার দুজনকে বিয়ে করিয়ে দেয় অতঃপর বঙ্গবন্ধুর বয়স যখন 18 এবং ফজিলাতুন নিসার বয়স যখন 8 তখন আনুষ্ঠানিকভাবে বিয়ে হয়ে যায় তো এই ব্যাপারে আপনাদের কোনো প্রশ্ন নাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ব্যাপারে আপনাদের কোনো প্রশ্ন নাই রবীন্দ্রনাথ ঠাকুরের বিয়ের ব্যাপারে কোনো প্রশ্ন নাই হুমায়ুন আহমদের বিয়ের ব্যাপারে কোনো প্রশ্ন নাই সব প্রশ্ন শুধু মুসলমানদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে